Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো ডিমের বরফি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি পাউডার মিল্ক, এক বাটি চিনি, এক বাটি ঘি। আমি সবই একই পরিমাণে নিয়েছি, আপনারাও তাই করবেন। আরো আমার লাগছে এলাচের গুঁড়ো, লাগছে আমার আটটা ডিম। আটটা ডিমকে আমি প্যানের মধ্যে এভাবে স্প্যাচুলা দিয়ে ফেটে নিচ্ছি। খুব বেশি ফেটার দরকার নেই, শুধু ভেঙে নিলেই হবে ডিমগুলোকে। ডিম ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করব। আমি এখনও ডিমগুলো প্যান সহ চুলায় বসাইনি, কারণ ডিমগুলো খুব দ্রুত হয়ে যায়, এই জন্য আমি নিচে রেখেই ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি, এবার দিচ্ছি আমি পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিয়ে সবকিছু একসাথে করে আমি ভালোভাবে মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সবকিছু একসাথে ভালোভাবে মিশে যায়। মিক্স হয়ে গিয়েছে, এখন আমি প্যানটাকে চুলায় দিয়ে চুলার আঁচ কমিয়ে ঘন ঘন নাড়তে থাকব। এটা নাড়ানো থামানো যাবে না, এটা নাড়তেই হবে বারবার, যাতে লেগে না যায় নিচে খেয়াল রাখতে হবে। একটু কষ্ট হলেও এটা অনবরত নেড়ে যেতে হবে। এখন সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এভাবে আর 15-20 মিনিট পর্যন্ত নেড়ে যেতে হবে। কেউ যদি এটা নরম অবস্থায় খেতে চায় তাহলে এটা এখন নামিয়ে ফেললেই হবে, যেহেতু আমি বরফি বানাবো সেহেতু আমি আর একটু ভোনা করে নিচ্ছি, আর একটু ফ্রাই করবো আর কি, ফ্রাই করে আর একটু শুকিয়ে নিচ্ছি। মোটামুটি আমার বরফির জন্য তৈরি হয়ে গিয়েছে, তেলও উপরে চলে এসছে। আমি আর একটু শুকিয়ে নিতে যাচ্ছি। বরফি বানানোর জন্য একদম রেডি। এখন আমি একটি ডিশের মধ্যে ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চামচের মাধ্যমে ডিশটার মধ্যে দিয়ে দিব। এবার আমি স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে, একদম কোথাও উঁচু নিচু না থাকে, এভাবে সমানভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। কোথাও উঁচু নিচু থাকবে না, একদম সমানভাবে স্প্যাচুলার মাধ্যমে এটাকে সেট করতে হবে। আমার সেট করা হয়ে গিয়েছে, বরফির কাটার জন্য আমি গরম অবস্থাতেই কেটে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে, শক্ত হয়ে গেলে কাটতে সমস্যা হবে, এই জন্য আমি এখনই ছুরির মাধ্যমে
বড়শিগুলোকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দুই ঘন্টার জন্য আমি এগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। দুই ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বরফি হয়েছে। এখন আমি সার্ভিং ডিশে বরফিগুলোকে নিয়ে বাদাম দিয়ে সাজাব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের বরফি। এটা খুবই টেস্টি এবং বানাতেও খুব ইজি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তৈরি করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।